আমি এইচএসের এডুকেশান সাজেশান বিশেষ করে বছর যারা টেস্ট এক্সাম দেবে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এইচএসের যে টেস্ট এক্সাম রয়েছে সেই টেস্ট এক্সামের সু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে সাজেশান দেবো এই কোশ্চিনগুলো পড়লে তোমরা কিন্তু নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে তো দেখো প্রথম যে চ্যাপ্টারটা আমি রয়েছে চ্যাপ্টারের নাম লেখাছি প্রতিদ্বন্দ্বীদের জন্য শিক্ষা মুখ অবধিদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী তো এই কটি প্রশ্ন পড়লে এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে দেখো যে প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা এই চ্যাপ্টার থেকে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝায় সমস্যা উদ্দেশ্য লক্ষ্য সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মসূচিগুলো আলোচনা করো জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো এবং দেখো সার্বজনীন সাক্ষরতা প্রসারের বিভিন্ন সমস্যাগুলি কী কী এবং সার্বজনীন শিক্ষার সমস্যাগুলি তো এই কটি প্রশ্ন কোশ্চিন পড়লে গেলে হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এছাড়া দেখো ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব সে একই ওই সমস্যা গুরুত্ব এখানে পেয়ে যাবে তোমরা তো দেখো এবার এই চ্যাপ্টায় যে যেগুলো রয়েছে দেখো শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি তো এখান থেকেও তুমি কি পড়তে পারো সেটা হচ্ছে দেখে নাও তো এখান থেকে তিনটি কোশ্চেন রেখেছি সেটা হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য বা জানার জন্য শিক্ষণ বলতে কি বোঝো এর উদ্দেশ্যপূর্ণ বিদ্যালয়ের ভূমিকা একত্রে বসবাসের জন্য শিক্ষা তাৎপর্য বা উদ্দেশ্যগুলো আলোচনা করো এবং কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো এবার দেখো শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এখান থেকে তুমি দুটি করতে পারো যে কম্পিউটার কি শিক শিক্ষকের বিকল্প হতে পারে বা শিক্ষকের চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আলোচনা করো ঠিক আছে বা সে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো কি খুবই ভেরি ভেরে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তারপর রয়েছে দেখো যে এ শিখন যে চ্যাপ্টারটা রয়েছে সেই শিখন চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে শিখন থেকে সাধারণ মানসিক ক্ষমতা স্পিয়ার দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো বুদ্ধির সংজ্ঞা এবং সাধারণ এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য ক্ষমতা কাকে বলে থাট্ট্রে বহু উপাদান তত্ত্বটি লেখো এই কোশ্চিনটা কিন্তু আসতে পারে এছাড়াও যে কোশ্চিনটা রয়েছে দেখো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষা আগ্রহের গুরুত্ব মনোযোগ কী মনোযোগের নির্ধারক এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো তো এইটা মনোযোগটা বাদ দিয়ে অন্য কোশ্চেনগুলো পড়লে হবে ঠিক আছে পরিণামন কি পরিমাণ শিক্ষার ক্ষেত্রে পরিণামের ভূমিকা শিক্ষণ ও পরিমাণের সম্মুখ খুবই ভেবে ভেবে ইম্পর্টেন্ট তারপর দেখো শিক্ষণ কৌশল এখান থেকে তোমাকে চারটে কোশ্চেনের মধ্যে তুমি যে কোনো একটা পেয়ে যাবে সেটা হচ্ছে সক্রিয় অনুবর্তনের সংজ্ঞা বৈশিষ্ট্য এটা পড় এবং তো তারপরে দেখো যে শিক্ষণ কৌশল এখানে যে কোশ্চিনটা রয়েছে সেটা যে শিক্ষণ কৌশল হিসেবে স্কিনার বক্স এবং তার পরীক্ষাটা এবং প্যাবলবী অনুবর্তনের তত্ত্বের উপযোগিতা শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব এবং আপাদ অনুবর্তন বলতে কী বোঝো তো দেখো রাশিবিজ্ঞান এই চ্যাপ্টার থেকে একটি মিন মিডিয়ান মোডের কিন্তু অঙ্ক আসবে তোমরা স্কুলতে সেটা কিন্তু করতে হবে এটা না দেওয়া যায় না তো এখান থেকে দেখো এছাড়াও বিভিন্ন কমিশন রয়েছে সেই কমিশনের দেখো এক একটা কমিশন সেই কমিশন দেখো ভারতীয় শিক্ষা কমিশন যে ভারতীয় সংবিধানের ধারণা এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে জাস্ট একটা কোশ্চেন পড়বে যে নারী শিক্ষা বিষয়ে নারী শিক্ষা কমিটির শ্রীভক্তলম কমিটির সুপারিশগুলো আলোচনা করে এছাড়া একটা শিক্ষায় যে সমতা বিধানের নীতি সেটাও কিন্তু করতে পারে তাছাড়া দেখো তারপরে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন এখান থেকে যে কোশ্চিনগুলো করতে পারো সেটা একটাই করতে হবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন দেখো মডেলের কমিশনের সুপারিশের লক্ষ্য এবং মূল বক্তব্য এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমের যে সপ্তবহ সেটা আলোচনা করতে বলা যায় মাধ্যমিক শিক্ষা এই চ্যাপ্টার থেকে তারপরে রয়েছে দেখো কোঠারি কমিশন কোঠারি কমার্স কমিশন থেকে যেসব যে সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে সেটা যে প্রাথমিক শিক্ষা সুপারিশ আলোচনা কোঠারি কমিশনের কাঠামো উচ্চ মাধ্যমিক শিক্ষার এবং পাঠ্যক্রমের সম্পর্কে আলোচনা করে এটা এবং বৃত্তি শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ করো প্রাক প্রাথমিক কী এর উদ্দেশ্য কাঠামো আলোচনা করো এবং কারিগরি শিক্ষার সমস্যার সমাধানের উপায় অর্থাৎ এই বৃত্তিমুখী আর কারিগরি এখান থেকে একটা কোশ্চিন আর যে পাঠ্যক্রম থেকে একটা কোশ্চিন এবার দেখো জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি থেকে দুটো কোশ্চিন আলোচনা করতে পারে সেটা যে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলো আলোচনা করো এছাড়াও রয়েছে দেখো জাতীয় শিক্ষানীতি পর্যজনার পরিপ্রেক্ষিতে জনার্থন বৃদ্ধি কমিটির সুপারিশগুলো আলোচনা করে এই হচ্ছে তোমাদের সাজেশান এখান থেকে যদি তোমরা করো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের চল্লিশে কিন্তু চল্লিশ কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চল্লিশে কিন্তু চল্লিশ পার্সেন্ট তোমরা কিন্তু এখান থেকে নাম্বার কিন্তু পেয়ে যাবে বড় কোশ্চিনে আশা করছি তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য